আছো বর্তমান লক্ষিমপুর জেলার নারায়ণপুরের বরপথার স্থিত গোল্ডেন পেগুডাত। আসুন আপনার গোল্ডেন পেগুডার সুন্দর দৃশ্যাবলী দেখা যাও। হয়, এইটাই হচ্ছে বরপথার গোল্ডেন পেগুডা। পেগুডা শব্দটির অর্থ হল বৌদ্ধ মূর্তি, অর্থাৎ বৌদ্ধ মূর্তি দান করাটো খামতিসকলের মতে জীবনের এক মহৎ দান। জীবনের সকলো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া, পরিয়াল তথা সমাজের কল্যাণের অর্থে যিজনে এই মহান দান করিব পারে, খামতিসকলের লোকবিশ্বাস অনুসরি তেওঁ জীবন সার্থক হয়। নিজ পিতৃ মাতৃর দীর্ঘদিনীয়া আশা আর পূর্ণ অর্জনের উদ্দেশ্যে বরপথারের খামতি গাঁওয়ের নিবাসী ডাক্তর মানসেং লংকেনে এই মন্দির ভাগ নির্মাণ করেছে। আর এই মন্দির ভাগ রাইজর ক্ষেত্রত উৎসর্গা করে দিয়ার দিনা 32গৰাকী বৌদ্ধ ভিক্ষুর দ্বারা সম্পূর্ণ ধর্মীয় রীতি নীতিরে এই মূর্তিভাগ প্রতিষ্ঠা করেছিল। মূর্তিভাগর লগতে এই গোল্ডেন পেগুডা চাবর বাবে অসমৰ ভিন্ন প্রান্তর পৰা পর্যটকর ফুট বইছে। আর বর্তমান এই পেগুডা এক পর্যটনের আকর্ষণস্থলী হয়ে পড়ছে সমগ্র অসম তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন লোকর মনের মাজত। যদি আপনিও অহা নাই এই পেগুডা চাবলৈ, তেতিয়াহলে লক্ষিমপুর জেলার নারায়ণপুর বরপথার লক্ষিমপুর পলিটেকনিকর নিচেই কাষতে থাকা এই মন্দির ভাগ আপনিও এবার আহি দর্শন করক। সুন্দর প্রাকৃতিক পরিবেশের সৈতে মন্দির ভাগ ইমান সুন্দর আটক ধুনিয়াকৈ নির্মাণ করেছে যে চালে আপনার দেহ মন জোর পড়ে যাব।